আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমি আলোচনা করব যে সকল বোনেদের ছেলে সন্তান হচ্ছে না, অনেক দোয়া করছে আল্লাহর কাছে কিন্তু কবুল করছে না আল্লাহ রাব্বুল আলামিন। আজকে এমন একটি দোয়া নিয়ে আমি হাজির হয়েছি, এই দোয়া বললে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনে জানিয়েছেন যে ব্যক্তি এই দোয়া বেশি বেশি পড়বে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদেরকে সন্তান দান করবেন। তাহলে আপনার যদি সন্তান না হয় ছেলে সন্তানের দরকার, এই হাত এই আয়াতের মর্ম বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের দ্বারাই আপনার সন্তান দেবেন, ছেলে হোক বা মেয়ে হোক আপনাকে দান করবেন। আপনি যদি আল্লাহর কাছে দোয়া করতে পারেন হে আল্লাহ আপনি আমাদেরকে ছেলে সন্তান দান, তাহলে আল্লাহ রব্বুল আলামিন দান করবেন। কিন্তু একটি দোয়া বেশি বেশি পড়তে হবে, ওই যে দোয়ার কথা বলছো ওই দোয়া বেশি বেশি আপনাকে অবশ্যই পড়তে হবে, তাহলে আপনার কাজ হবে। তাহলে প্রথমে কী করতে হবে, এমন করার আগে একটি সত্য মেনে চলতে হবে। সত্যটা হলো অবশ্যই আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজই হতে হবে, তারপরে এমনটি করতে হবে। ওরা করতে হবে জানেন আপনারা চলতে ফিরতে উঠতে পড়তে বেশি বেশি পড়বেন আস্তাগফিরুল্লাহ। অনেকে আছে পড়ছে কিন্তু সহি শুদ্ধভাবে পড়ছে না, সঠিকভাবে পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। এমন করুন সেটা সন্তান হবে ইনশাল্লাহ। এই আমল বেশি বেশি করতে হবে, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়বেন, তাহলে আল্লাহর কাছে যখন দোয়া করবেন আল্লাহ পূরণ করবেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।